সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজন চেতনা রূপালী সন্ধ্যা এই মানবীয় আয়োজনে আপনাদের উপস্থিতি আমাদেরকে উৎসাহিত করেছে অনুপ্রাণিত করেছে এই অনুষ্ঠানে প্রাণের সঞ্চার করেছে আর চেতনা রূপালী সন্ধ্যায় আজকে মানবীয় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবে ঢাকার জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত সাংস্কৃতিক দল উত্তরাধিকার উত্তরাধিকার মূলত একটি পরিবারের সদস্যদের নিয়ে গড়া একটি সাংস্কৃতিক সংগঠন আমরা তাদের সাথে আপনাদের সামনে পরিচয় করিয়ে দেব আজকের এই অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন চেতনার রূপালী সন্ধ্যার আহ্বায়ক বিশিষ্ট কবি লেখক এবং সংগঠক মাকসুদ আলোনা সমন্বয়কারী হিসেবে রয়েছেন চেতনার প্রতিষ্ঠাতা অ্যাডমিন বিশিষ্ট কথা সাহিত্যিক উদ্যোক্তা আজুবা পারভিন আরও সহযোগিতায় রয়েছেন চেতনার সংগঠক কবি শাহাদাত হোসেন লিটন মালা জামান হুমায়ুন রশিদ মিল্লাত কাজী জেসমিন এবং শেফ আলী রহমান আজকে আমাদের তিন ধরনের পরিবেশনা রয়েছে তার মধ্যে আবৃত্তি গান এবং নৃত্য আবৃত্তিতে থাকছেন বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তি শিল্পী আব্বাস ফারুক সঙ্গীত পরিবেশনে থাকবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী আলিফ আব্বাস সপ্তর্ষ আর নৃত্যে রয়েছেন আমাদের অত্যন্ত প্রিয় একজন নৃত্যশিল্পী নওশিন আফরিন সঞ্চালনা রয়েছি আমি আপনাদের সাথে বদরুল হাসান শুরু থেকে শেষ পর্যন্ত আশা রাখছি আমরা আমি আপনাদের সাথেই থাকবো আর মূল পরিকল্পনায় রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত শিক্ষক প্রশিক্ষক অনুষ্ঠান পরিকল্পনা যিনি দক্ষ হস্ত জেন মিস তাকে আমরা ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমি জানি আপনাদের সবার প্রিয় এবং পরিচিত মুখ বাংলাদেশের জনপ্রিয় অভিনয় শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব তিনি নিজেও আসলে এই উত্তরাধিকার পরিবারেরই একজন সদস্য আর এই অনুষ্ঠানের আয়োজনে রয়েছে সৃজনশীল সংগঠন চেতনা আপনারা জানেন যে চেতনা সারা বাংলাদেশে বিশেষ করে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম মহানগরীতে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক এবং মানবিক কর্মসূচি পরিচালনা করে থাকে এবং ঢাকায় প্রথমবারের মতো চেতনা এ ধরনের একটি রূপালী সন্ধ্যার আয়োজন করেছে এবং আজকে আমরা মনে করছি আপনাদের এই চমৎকার উপস্থিতি সত্যিকার অর্থে চেতনা রূপালী সন্ধ্যা এবং উত্তরাধিকারের এই পরিবেশনাকে সার্থক এবং সফল করে তুলবে আমরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং আমরা এই অনুষ্ঠানের মধ্যে থেকে দিয়ে আরও ভালো থাকব আমরা আমরা বিশ্বাস করতে চাই আজকে ঢাকা শহরে যতগুলো সাংস্কৃতিক কর্মসূচি হচ্ছে তার মধ্যে সর্ববৃহৎ আয়োজনটিতে আপনারা এবং আমরা যুক্ত রয়েছি আজকের এই আয়োজনে আমি প্রথমেই চেতনা পরিচালনা পরিষদের সদস্যদেরকে মঞ্চে আমন্ত্রণ জানাবো আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চেতনার এই রূপালী সন্ধ্যার আহ্বায়ক কবি মাকসুদ আলোনাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের কাছ থেকে একটি করতালি আশা করছি অসংখ্য ধন্যবাদ আপনাদের এই হাতের সঞ্চালনা থেকে বুঝতে পারছি আমাদের এখানে কিছু মানুষ আছে যাদের হৃদয়ে সুরের মূর্ছনা রয়েছে ছন্দ রয়েছে রয়েছে সংস্কৃতির প্রতি ভালোবাসা আমরা আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চেতনার অ্যাডমিন আজুবা পারভিনকে আমন্ত্রণ জানাবো চেতনা পরিচালনা পরিষদের সদস্য শাহাদাত হোসেন লিটন মালা জামান হুমায়ুন রশিদ মিল্লাত কাজী জেসমিন এবং শেফ আলী রহমান আমার দুপাশে তাদেরকে একটু দাঁড়ানোর জন্য অনুরোধ করছি আজকে দর্শক সারিতে আমরা মনে করি ঢাকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গরা আজকে এখানে উপস্থিত আছেন এখানে উপস্থিত প্রত্যেকটা ব্যক্তি আমরা তাদেরকে দর্শক মনে করছি আমরা মনে করছি তারা সংস্কৃতির ধারক এবং বাহক এবং ঢাকার মহানগরের চিন্তাশীল মানুষদের একটি বড় অংশ আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছে আমরা তাদেরকে করতালি দিয়ে অভিনন্দন জানাতে চাই অনেক ধন্যবাদ
আমরা জানি লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের প্রিয় মাতৃভূমি এবং এই মাতৃভূমির জন্য নিঃস্বার্থভাবে যারা জীবন উৎসর্গ করেছেন আত্মা বলি দিয়েছেন সেই মহান বীর মুক্তিযোদ্ধা এবং মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এখন জাতীয় সংগীত পরিবেশন করব জাতীয় সংগীতে আমাদের সকল অডিয়েন্সের দর্শক বন্ধুদের বিনীত অনুরোধ করব সবাই মিলে আমরা আজকে জাতীয় সংগীত গাইব আমরা জানিয়ে দিতে চাই আমরা সবাই জাতীয় সংগীত ভালোবাসি এবং জাতীয় সংগীত আমরা সবাই গাইতে পারি আমি সাউন্ডের সহযোগিতা কামনা করছি আমার প্রাণে ও মায়া আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আপনাদের আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এই মুহূর্তে আমি চেতনের অ্যাডমিন আজব পারভীন এবং আমাদের আহ্বায়ক মাসুদা লুনাকে মঞ্চে থাকার জন্য অনুরোধ করছি এবং আমাদের বাকি সদস্যদের গ্রিন রুমে অবস্থান করার জন্য অনুরোধ করছি প্রিয় শ্রোতা আপনারা জানেন আজকে চেতনা রূপালী সন্ধ্যায় আমাদের যে অনন্য মনোজ্ঞ সাংস্কৃতিক আয়োজন রয়েছে এবং তার পাশাপাশি আমাদের আপনাদের জন্য আরও চমৎকার কিছু ইনফরমেশন রয়েছে আমরা আশা করি পর্যায়ক্রমে আপনাদের সেগুলো আপনাদের কাছে পৌঁছে দেব এবং এই অনুষ্ঠান আমাদের
যে অনুষ্ঠানটি চলবে আমরা আশা করব শেষ পর্যন্ত আমরা আপনাদের সবাইকে আমাদের সাথে পাব আমরা সেই আশা করি আমরা বিশ্বাস করি আপনারা আমাদের আয়োজনের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আজকে এই অনুষ্ঠান পরিচালনায় যে দুজন ব্যক্তি আমাদের এই সাংগঠনিক দায়িত্ব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে সেই দুজন ব্যক্তি আমার পাশে রয়েছেন এবং আপনাদের অনেকেরই আমার মনে হয় চেনামু তো আমি তাদেরকে আবারও ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য এখন আমরা আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক আমাদের প্রিয় সুরিত বিশিষ্ট কবি লেখক এবং সংগঠক একসময় যিনি শিক্ষকতার সাথে যুক্ত ছিলেন এবং এই উত্তরাধিকার পরিবারের অন্যতম একজন সদস্য আমরা মাকসুদা লুনাকে এখন ফুল দিয়ে বরণ করে নেব এবং সেই সাথে তাকে আমরা উত্তরীয় দিয়ে বরণ করে নেব আপনাদের উদ্দেশ্যে খুব সংক্ষেপে যেহেতু এটি কোনো বক্তৃতার অনুষ্ঠান নয় আলোচনার অনুষ্ঠান নয় খুব সংক্ষেপে কিছু বলার জন্য আমি অনুরোধ করছি আমাদের আহ্বায়ক মাকসুদা লুনাকে আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা আজকে আমাকে এই সম্মানে সম্মানিত করা হলো তাতে আমি খুবই খুশি এবং আনন্দিত আমার খুব ভালো লাগছে আর বিশেষ করে আমার সামনে যারা বসে আছেন আজকে বিশেষ অনুষ্ঠান দেখার জন্য তাদেরকে ধন্যবাদ মাকসুদা লুনা আসলে গত এক মাস আমাদের বন্ধু এবং আমাদের প্রিয় সংগঠক মাকসুদা লুনা যে অমানসিক পরিশ্রম করেছে অনুষ্ঠানটিকে আজকের জায়গায় নিয়ে আসার জন্যে আমরা তাকে সেজন্য সাধুবাদ জানাই এবং আমরা আশা করি প্রতি বছর এরকম দু একটি অনুষ্ঠান আমরা তার নেতৃত্বে আমরা পাবো আমরা সেই প্রত্যাশা এবং তাকে অনুরোধ জানাতে চাই এখন চেতনার অ্যাডমিন বিশিষ্ট কথা সাহিত্যিক এবং উদ্যোক্তা আজব পারভিনকে উত্তরীয় পড়িয়ে বরণ করে নেবে মাকসুদা লুনা অনেক অনেক ধন্যবাদ আসলে আপনাদেরকে তালি দেওয়ার কথা আমার বলতে হয়নি আই উড লাইক টু থ্যাংক ইউ এভরিবডি থ্যাংক ইউ সো মাচ এখন আজুবাকে কিছু বলার জন্য অনুরোধ করছি দেশের অন্যতম সৃজনশীল সংগঠন চেতনার উদ্যোগে আয়োজিত চেতনা রূপালী সন্ধ্যা অনুষ্ঠানে উপস্থিত থাকায় আপনাদের সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাচ্ছি অনুষ্ঠান পরিবেশনায় রয়েছে সাংস্কৃতিক সংগঠন উত্তরাধিকার ধন্যবাদ জানাই চেতনার অ্যাডমিন ও বিশিষ্ট সংগঠক বদরুল হাসানকে আরও ধন্যবাদ জানাই চেতনার রূপালী সন্ধ্যার আহ্বায়ক বিশিষ্ট সংগঠক ও লেখিকা মাকসুদা লুনা এবং আহ্বায়ক কমিটির সদস্য লিজন মালা মিল্লা জেসমিন ও শেফালিকে সবচেয়ে বেশি ধন্যবাদ তাদের প্রাপ্য এই মুহূর্তে যারা আমার সামনে অডিয়েন্সে বসে আমার কথা শুনছে আজকের মনোজ্ঞ পরিবেশনা রয়েছে বিশিষ্ট আবৃত্তি শিল্পী আব্বাস ফারুক কণ্ঠশিল্পী আরিফ আব্বাস সপ্তর্ষি ও নৃত্যশিল্পী নওশিন আফরিনের অনবদ্য পরিবেশনা এছাড়া অন্যতম আকর্ষণ হিসাবে অনুষ্ঠানের শেষ প্রান্তে উপস্থিত থাকবেন জনপ্রিয় অভিনেতা জিয়াউ ফারুক অপূর্ব চেতনা দীর্ঘদিন থেকে শিক্ষা সংস্কৃতি ও মানবিক কর্মসূচিতে ধারাবাহিকভাবে অবদান রেখে চলেছে আপনাদের সমর্থন ও দোয়ায় আগামী দিনেও চেতনার কার্যক্রম আরও বেগবান আরও সৃষ্টিশীল হবে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই এই মুহূর্তে আমাদের চেতনার অ্যাডমিন বদরুল হাসানকে উত্তরীয় পড়াবে পড়ানো হবে মাসুদা লুনা তারপর ওনার একটা ছোট বক্তব্য আমরা শুনব অনেক ধন্যবাদ আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই চেতনার
রূপালী সন্ধ্যার আহ্বায়ক মাকসুদ আলমের অ্যাডমিন আজীবক পারভীন এবং আমাদের চেতনার পরিচালনা পরিষদের সদস্যদেরকে আপনাদেরকেও ধন্যবাদ জানাই আজকে আমাদের এই আয়োজনে আমাদের সাথে সম্মিলিত হওয়ার জন্যে। এবং আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল, আগামী আপনাদের আগামী দিন আরও সুন্দর হোক, বর্ণিল হোক এবং সুখী সমৃদ্ধময় হোক, শান্তিময় হোক সেই প্রত্যাশা এবং দোয়া করছি। এখন আমরা আমাদের প্যানেল মেম্বারদেরকে একটু বরণ করে নিতে চাই। আমাদের প্যানেল মেম্বারদের বরণ করে নেবেন আমাদের এই অনুষ্ঠানের আহ্বায়ক কবি মাকসুদ আলমনা। প্রথমে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অ্যাডমিন প্যানেলের সদস্য কবি শাহাদাত হোসেন লিটনকে। ধন্যবাদ। এরপরে আসবে মালা জামান। মালা আমাদের একজন জনপ্রিয় কণ্ঠশিল্পী, আমাদের সুকণ্ঠী গায়িকা মালা জামান। তবে আজকে সে সংগঠক হিসেবে এখানে কাজ করছে, হয়তো কোনো একদিন তার গানও আপনাদের শোনাতে পারবো। এবার আমি ডেকে নিচ্ছি হুমায়ুন রশিদ মিল্লাতকে। এবং মিল্লাত আমাদের এমন একজন সংগঠক, একেবারে নীরবেই কাজ করে, আমরা তাকে খুব বেশি কথা বলতে দেখি না, কিন্তু আমরা জানি যে গভীর, যে নদী গভীর সেটি নীরবে প্রবাহিত হয়। তো মিল্লাত নীরবে প্রবাহিত হোক আমরা সেটাই চাই। এবার আমরা ডেকে নেব আমাদের কবি বন্ধু কাজী জেসমিন। কাজী জেসমিনকে ডেকে নেব। এবং সবশেষে মঞ্চে আসবে আমাদের সর্বশেষ প্যানেল মেম্বার, আমাদের মানে ফুল যার সবচেয়ে প্রিয়, সারাদিন ফুলের সাথে তার আনাগোনা চলাফেরা, আজকেও চমৎকার ফুলের একটি বাস্কেট এনেছে আমাদের জন্য, শেফালী রহমান। আসলে যারা শিল্প সংস্কৃতির সাথে কাজ করে তারা ফুল ভালোবাসবে, তারা সঙ্গীত ভালোবাসবে, এটাই প্রত্যাশিত। অনেক অনেক ধন্যবাদ। আমরা আপনাদের করতালির মধ্য দিয়ে ফিতা কাটতে চাই। এই ফিতা কাটার মধ্য দিয়ে সবার সৃজনশীলতা তা করছি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। এবং সেই সাথে আমাদের উদ্বোধনী পর্ব এখানেই শেষ হয়ে গেল। আমাদের চেতনার সকল প্যানেল মেম্বারকে তাদের গ্রিন রুমে অবস্থান করার জন্য অনুরোধ করছি। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো, উজ্জ্বল করো, সুন্দর করো। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো, জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো, মঙ্গল করো, অন্তর মম বিকশিত করো, অন্তর করো, মুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বংশ, সঞ্চার করো সকল কর্মে, শান্ত তোমার ছন্দ, চরণপত্রে ভবচিত নিষ্পন্দিত
করো হে জলরপতি মমোচিত নিষ্পন্দিত করো হে নন্দিত করো নন্দিত করো নন্দিত করো হে অন্তর মন বিকশিত করো অন্তর করো অন্তর মন বিকশিত করো অন্তর করো অন্তর করো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে আপনাদের চমৎকার সহযোগিতার জন্য আমরা একটি সুন্দর অনুষ্ঠান করতে পারছি এবং আজকের এই চমৎকার সরব উপস্থিতি আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করছে। আমরা বিশ্বাস করতে চাই আমাদের শিল্পীরা যারা পরিবেশনা রয়েছেন আপনাদের অনুপ্রেরণা তাদেরকে আরও সুন্দর পরিবেশনার প্রতি মনোযোগী করবে। আমরা আরেকটা জোরদার করতালি আশা করছি সবার কাছে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় শুধু আমরা জানি লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত হয়েছে প্রেমাত্মিভ একটি মুক্ত ভূখণ্ডের জন্য যারা নিজেকে উৎসর্গ করেছেন নিঃস্বার্থভাবে তাদের এই আত্মবলিদান আসলে কি আলোর মুখ দেখেছে। এবার স্বাধীন দেশের পাওয়া না পাওয়ার কথা শুনব প্রিয় আবৃত্তি শিল্পী আব্বাস ফারুক কবির। ধন্যবাদ আবৃত্তি করছি সুমিত্রের প্রতি আসা চৌধুরী কবিতা। তোমাদের যা বলা হয়েছিল বলছি কিনা বাংলাদেশ শেষ কথাটা সুখের ছিল ক্রীড়ার ছিল নাকি ক্রোধের প্রতিশোধের কোনটা ছিল নাকি মনে তৃপ্তি ছিল তৃপ্তি ছিল এই যাওয়াটা সুখে তোমরা গেলে বাতাস যেমন যায় গভীর নদী যেমন পাকা স্রোতটিকে লুকায় যেমন পাখির ডানার ঝলক গগনে মিলায় সাঁঝে যখন কোকিল ডাকে কানিষ্কি ধূসর শাখে বারুদেরই গন্ধ স্মৃতি ভুবন ফেলেছে ফুলের গন্ধ পরাজিত স্লোগান আসিতে তোমাদের যা বলার ছিল বলছি তা বাংলাদেশ তোমাদের যা বলার ছিল বলছি তা বাংলাদেশ অনেক ধন্যবাদ আপনাদের চমৎকার সহযোগিতার জন্য। ছোট্ট ছোট্ট শিশুরা যে বয়সে পুতুল খেলে সে বয়সে একটা ছোট্ট শিশু খুব ছবি আঁকতে ভালোবাসত আর ভালোবাসত গান শুনত। কম্পিউটারে কোনো গান বাজলে তার সাথে মিলিয়ে সে নাচতে চাইত আর এভাবে সংস্কৃতির জগতে প্রবেশ করে বহুমুখী প্রতিভার অধিকারী সঙ্গীত শিল্পী আলিফ আব্বাস সপ্তর্ষী। স্কুল জীবনের শুরু থেকে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে একের পর এক পুরস্কার নিয়ে আসতে থাকে সপ্তর্ষী। ঘরের দেয়ালে দেয়ালে ছেয়ে যায় সপ্তর্ষীর অর্জিত সনদে। এত সনদ আসতে থাকলো বছর ঘুরতে দেয়ালের সনদগুলো পাল্টাতে হতো তার প্রিয় মা মাকসুদা রুনাকে। বাবা আলিফ আব্বাস মা মাকসুদা রুনার পরি অনুপ্রেরণায় উৎসাহে
সন্তোষী আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ভাইয়ের গানের টিচারের কোলে বসে শুরু হয় তার সঙ্গীত শেখার পালা। মাঝখানে এই ছায়ানটে 4 বছরের একটি কোর্সে অংশগ্রহণ করে সফলতার সাথে সে উত্তীর্ণ হয়। যেখানে কোর্স করুক না কেন, সঙ্গীত জীবনের শুরু থেকে পর্যন্ত সবচেয়ে বেশি যার অবদান তিনি হলেন তার প্রিয় গানের শিক্ষক জেন মিস। এখনো তার অধীনে সপ্তর্ষী সঙ্গীত চর্চা চালিয়ে যাচ্ছে। সঙ্গীতের পাশাপাশি ভায়োলিন, ইউকেলিলি, গিটার, কিবোর্ড এই যন্ত্রগুলো বাজনে রয়েছে তার চমৎকার দক্ষতা। আর অবসর সময়ে ছবি আঁকতে আর বই পড়তে তার ভীষণ ভালো লাগে। নিত্য নতুন জায়গায় প্রিয় বাবা মা ভাইয়ের সাথে ঘুরে বেড়াতে। সেই সপ্তর্ষীর জন্য আমাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা আর দু হাতের একটি চমৎকার করতাম। আমরা তার কণ্ঠে একটি গান শুনবো। ধন্যবাদ। আমরা বাঙালি বাংলা
আমাদের গর্ব। হ্যাঁ প্রিয় সুধী, বাঙালি হিসেবে সত্যি আমরা গর্ববোধ করি, কিন্তু কেন? সেই কেনর কারণ খুঁজতে আমাদের যেতে হবে প্রিয় আবৃত্তিশিল্পী আব্বাস ফারুকের কাছে। তার আগে আমরা তার সম্পর্কে একটু সংক্ষেপে জেনে নিতে চাই। ছোটবেলা থেকে আবৃত্তি তার ধ্যান জ্ঞান, কবিতা আবৃত্তি করে স্কুলে অসংখ্য পুরস্কার পেয়েছেন। কর্মজীবনে এসে তিনি আবৃত্তিকে ছুটি জানান। পরবর্তীতে কোভিডের সময় আবারও আবৃত্তির জগতে তার অনুপ্রবেশ ঘটে। তিনি বাংলাদেশের জনপ্রিয় আবৃত্তি শিল্পী প্রিয় আব্বাস ফারুক। সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউবে তার আবৃত্তির চারণভূমি। জাতীয় জাদুঘর ঢাকা প্রেস ক্লাবে আয়োজিত হয় তার একক আবৃত্তি সন্ধ্যা। আবৃত্তি করেছেন বাংলাদেশ টেলিভিশনে বহুবার, পাশাপাশি বিভিন্ন বেসরকারি চ্যানেলে। হয়েছেন দর্শক নন্দিত, পেয়েছেন মানুষের ভালোবাসা আকুণ্ঠ। তিনি অনেকগুলো নাটকে ভয়েস দিয়েছেন। তিনি পরিবার দ্বারা আবৃত্তিতে উৎসাহিত হন। তার প্রিয় পুত্র, প্রিয় স্ত্রী মাকসুদা লুনা, প্রিয় কন্যা সপ্তর্ষী। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ টেলিকম প্রতিষ্ঠানে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি কবি হিসেবে কবিতাও লিখেছেন, দেশের বিভিন্ন পত্র পত্রিকায় আবৃত্তি হিসেবে বিষয়ে আর্টিকেল ছাপা হয়েছে তার অনেকবার। তিনি প্রিমিয়ার ক্রিকেট লীগের একজন খেলোয়াড় ছিলেন। তিনি প্রথম বিভাগ বাস্কেটবল লীগের নিয়মিত একজন খেলোয়াড় ছিলেন। এবার আমরা তার আরেকটি আবৃত্তি শুনব। ধন্যবাদ আপনাদের সবাইকে। এবার যে কবিতাটি পড়ব, আমার খুব প্রিয় কবিতা, সবারই খুব প্রিয় কবিতা, একটা ক্লাস কবিতা, আমার পরিচয়, সৈয়দ শামসুল হকের। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আল পথ দিয়ে হাজার বছর চলি, চলি পলি মাটি কোমলে আমার চলার চিহ্ন ফেলে, তেরো শত নদী শুধায় আমাকে, কোথা থেকে তুমি? আমি তো এসেছি চৌর্যবদের অক্ষর গুলো থেকে, আমি তো এসেছি সৌদাগরের ডিঙার বহরে থেকে, আমি তো এসেছি কৈপত্যের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলায় থেকে, এসেছি বাঙালি পাহাড়পুরের বৌদ্ধ বিহার থেকে, এসেছি বাঙালি জোর বাংলার মন্দির বেড়ি থেকে, এসেছি বাঙালি বরেন্দ্রভূমি সোনা মসজিদ থেকে, এসেছি বাঙালি আউল বাউল মাটির দিওর থেকে, আমি তো এসেছি সার্বভৌম পার ভৈয়ার থেকে, আমি তো এসেছি কমলার দিঘি মহুয়ার পাড়া থেকে, আমি তো এসেছি তিতুমির আর হাজি শরীয়ত থেকে, আমি তো এসেছি গীতাঞ্জলি ও অগ্নিমিনার থেকে, এসেছি বাঙালি ক্ষুদিরাম আর সূর্য সেনের থেকে, এসেছি বাঙালি জয়নুল আর অবন ঠাকুর থেকে, এসেছি বাঙালি রাষ্ট্রভাষার লাল রাজপথ থেকে, এসেছি বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর থেকে, আমি যে এসেছি জয় বাংলার বজ্রকণ্ঠ থেকে, আমি যে এসেছি একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে, এসেছি আমার পেছনে হাজার চরণ চিহ্ন ফেলে, শুধাও আমাকে এত দূরে তুমি কোন প্রেরণা এলে, তবে তুমি বুঝি বাঙালি জাতির ইতিহাস শুনো নাই, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, একসাথে আছি একসাথে তুই আমি, এই হল ইতিহাস, এই ইতিহাস ভুলে যাব আজ, আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে আকাশ বুকে বিশ্বাস পায়ে উর্বর বলি, তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি,
চোখে নীল আকাশ বুকে বিশ্বাস আমরা আবৃত্তি শুনছি গান শুনছি কেমন লাগছে আপনাদের অনুষ্ঠানে আচ্ছা যতটুকু ভালো লেগেছে ঠিক ততটুকু একটা করতালি চাই আর কথা নয় আমরা এখনই আরেকটি গানে চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে প্রিয় মানুষটি কে যদি আপনাদের প্রশ্ন করি পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটি কে কোন শব্দটি উত্তর হিসেবে আমি আপনাদের কাছ থেকে আশা করতে পারি আমি একটু শুনতে চাই মা উত্তর কি সঠিক হয়েছে সবার কাছ থেকে উত্তরটি শুনতে চাই আমার মনে হয় সবাই আমরা একমত পরিবারের সবচেয়ে প্রিয় মানুষটি আমাদের মা আমাদের ভালোবাসার একটি বৃত্ত যদি আমরা চিন্তা করি বৃত্তের কেন্দ্রে যিনি থাকেন তিনি আমাদের প্রিয় মা মাকে নিয়ে এর বেশি কিছু বলার ক্ষমতা আমার নেই তবে আবৃত্তিতে কবির লেখনে থেকে আমরা শুনতে পারি আসছেন প্রিয় কবি আব্বাস স্যার মা তো সবার প্রিয় তাই না
রবীন্দ্রনাথ অনেক ছোটবেলায় তার মাকে হারিয়েছেন, তার মনে নেই। রবীন্দ্রনাথের একটি বিখ্যাত কবিতা মনে পড়ে, মাকে মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিছু গুনগুনিয়ে গানে আমার বাজে, মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে, মা বুঝি গান গাইত আমার ধমলা ঠেলে ঠেলে, মা গিয়েছে যেতে যেতে গানটি গেছে ফেলে, গানটি গেছে ফেলে, মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আসছি মেতে ভোরের শিউলি বনে, শিশির ভেজা হাওয়াবে ফুলের গন্ধ আসে, তখন তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে, কবে বুঝি আনত মা সে ফুলের সাজি বয়ে, পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে, মায়ের গন্ধ হয়ে, মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে, জানা থেকে তাকাই তাকাই দূরে দূরে নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে, কোলের পরে ধরে কবে দেখত আমায় চেয়ে, সেই যাওনি রেখে গেছে সারা সারা আকাশ ছে, সেই যাওনি রেখে গেছে সারা আকাশ ছে, মাকে আমার পড়ে না মনে, মাকে আমার পড়ে না মনে, মাকে আমার পড়ে না মনে। আমার মনে হয় আমাদের সবারই মায়ের কথা মনে পড়ে গেছে, বিশেষ করে আমরা যারা মাকে হারিয়েছি, এমন একটি কবিতা মাকে মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আর আমাদের যাদের মা রয়েছে, নিঃসন্দেহে আমরা পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মানুষদের একজন। মাকে নিয়ে অনেক কবিতা হয়েছে, গান হয়েছে, হয়েছে নাটক, আগামীতেও হবে। তারপরেও মায়ের প্রতি ভালোবাসা, মায়ের প্রতি শ্রদ্ধা আমরা কখনোই আমাদের মাকে ভুলতে পারি না। সে মৃত্যু এমনকি মৃত্যুর পরেও ছায়া হয়ে, সাহস হয়ে, অনুপ্রেরণা হয়ে, ভালোবাসা হয়ে আমাদের পাশেই থাকবে। জগতের সকল মায়ের জয় হোক। আমরা আরেকটি আবৃত্তিতে চলে যাচ্ছি, করছেন আপাসরা। এবারে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা নিঃসরে স্বপ্নবঙ্গ। আজি এ প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণীর পর, কেমনে পশিল গুহার আধারে প্রভাত পাখির গান, না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ, জাগিয়া উঠেছে প্রাণ ওরে উথুলে উঠেছে বাড়ি, ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী, থর থর করি কাঁপিছে হুধর শিলা রাশি রাশি পড়িছে খসে, ফুলিয়া ফুলিয়া ফেরিল শলিল করিতে উঠেছে দারুণ রোষে, হেথায় হোথায় পাগলের প্রায় ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়, বাহিরেতে যায় দেখিতে না পায় কোথায় কারার দ্বার, কেন রে বিধাতা পাষাণ হেন চারিদিককার বাঁধন কেন, ভাঙ্গ্রে হৃদয় ভাঙ্গ্রে বাঁধন
সাধরে আজকে প্রাণের সাধন লহরীর পরে লহরী তুলিয়া আঘাতের পর আঘাত কর মাতিয়া যখন উঠেছে পরাণ কিসের আধার কিসের বাসান উথুলি যখন উঠেছে বাসনা জগতে তখন কিসের ডর আমি ঢালিব করুণা ধারা আমি ভাঙিব পাষাণ কারা আমি জগতে প্লাবিয়া বেড়াব গাহিয়া আকুল পাগল পারা কে সেলাইয়া ফুল কুলাইয়া রামধনু আঁকা পাখা উড়াইয়া রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণ ঢালি শিখর হইতে শিখরে ছুটিব ভূদর হইতে ভূদরে লুটিব হেসে খল খল কে কল কল তালে তালে দিব তালি এত কথা আছে এত গান আছে এত প্রাণ আছে মন এত সুখ আছে এত স্বাদ আছে প্রাণ হয়ে আছে মন কি জানি কি হলো আজি জাগিয়া উঠিল প্রাণ দূর হতে শুনি যেন মহাসাগরের গান ওরে চারিদিকে মোর একি কারাগার ঘোর ভাং 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 কারা আঘাতে আঘাত কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর ওরে আজ কি গান গেয়েছে পাখি এসেছে রবির কর এসেছে রবির কর ধন্যবাদ আমি একটু দর্শকদের চেহারা দেখতে চাই আমাদের প্রিয় দর্শকদের গ্যালারিতে একটু আলো ফেলার অনুরোধ করছি আমি আপনাদের কাছ থেকে একটু জানতে চাই আলোটা একটু ওদিকে যদি দেওয়ার সুযোগ থাকে আমার অনুরোধ থাকবে দর্শকদের দর্শক সাহিত্যে একটু হালকা আলো দেওয়ার জন্য আজকে আমাদের এই পরিবেশনায় ছিলেন আব্বাস ফারুক আমরা আরো পরিবেশনা শুনব সঙ্গীতে গানে ছিলেন সপ্তর্ষি নৃত্যে ছিলেন নওশীন আর আপনারা জীবনের এক গভীর চেতনা বোধকে কলমের কালিয়ার কণ্ঠের সুরে প্রাণের সঞ্চার করেছিলেন বিশ্বকবি রবি ঠাকুর সেই ১৯০৮ সালে অসাধারণ এই পরিবেশনাটি নিয়ে এবার মঞ্চে আসছে সপ্তর্ষি ও নওশীন ধন্যবাদ ঢাকা শহর রাজনীতির উত্তাপ উত্তপ্ত ইউটিউব টিভি চ্যানেল ফেসবুক জুড়ে শুধু রাজনীতির খবর নানান অস্থিরতার খবর আর এরই মাঝে
আমরা কিছু মানুষ সেখানে একত্রিত হয়েছে শান্তির প্রত্যাশায় সুখের প্রত্যাশায় সংস্কৃতিকে অনুপ্রাণিত করতে আমরা এখানে একত্রিত হয়েছি আমরা আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই এই ঢাকা শহরে শুক্রবার মানে হাজারো অনুষ্ঠানের মিলন মেলা এরি মাঝে আপনার মহামূল্যবান অবসরটুকু আমাদেরকে উপহার দেয় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এখানে আলো নেই বলে অনেকে সেলফি হয়তো তুলতে পারছেন না কিন্তু আমরা অনুষ্ঠান শেষে আপনাদের সাথে আমরা সেলফি তোলার একটু সুযোগ চাই আশা করি আমাদের বঞ্চিত করবেন এবার আমরা একটি চমৎকার আবৃত্তিতে চলে যাব আবৃত্তিতে আছেন আসছেন প্রিয় আবৃত্তি শিল্পী আব্বাস করিম সোনাতরি আবার শ্রী রবি ঠাকুরের কবিতা গগনে গরজে মেঘে ঘন বর্ষা ঘুরে একা বসে আছি নাহি ভরসা রাশি রাশি ভারা ভারা ধান কাটা হলো সারা ভরা নদী খুরো ধারা খর বরসা কাটিতে কাটিতে ধান এলো বরসা একখানি ছোট ক্ষেত আমি একেলা চারিদিকে বাঁকা জল করিছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মসি মাখা গ্রাম খানি মেখে থাকা প্রভাত বেলা এপারেতে ছোট ক্ষেত আমি একেলা গান গিয়ে তরি বিয়ে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি উহারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাহি চায় ঢেউ গুলি নিরুপায় ভাঙে দুধারে দেখে যেন মনে হয় চিনি উহারে ওগো তুমি কোথা যাও কোন বিদেশে বারেক ভিড়াও তরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খনিকে হেসে আমার সোনার থান কুলেতে এসে যত চাও তত লও তরণি পরে আর আছে আর নাই দিয়েছি ভরে এতকাল নদী কুলে জাহাল হয়েছিল ভুলে সকলে দিলাম তুলে থরে বিথরে এখন আমার লহ করুণা করে ঠাই নাই ছোট সে তরি আমারই সোনার থানে গিয়েছে ভরি শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিল পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি শ্রাবণে গণর পেয়ে ঘন মেঘ ঘুরে ফেলে শূন্য নদীর তীরে রহিল পড়ি যাহা ছিল নিয়ে গেল সোনার তরি নিয়ে গেল সোনার তরি ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ প্রিয় আব্বাস করিম আপনাকে আমাদেরকে চমৎকার কিছু পরিবেশনা উপহার দেওয়ার জন্য আমার মনে হয় আপনাদের বসতে একটু কষ্ট হচ্ছে হয়তো জায়গাটা যতটুকু দরকার তারপর আপনারা বসে আছেন কষ্ট করে আমরা আপনাদের প্রতি আসলে অনেক বেশি কৃতজ্ঞ আমি জানি না সপ্তর্ষির গান আপনাদের কেমন লেগেছে তবে আমার সপ্তর্ষির পাশে বসা মানুষটার পারফরমেন্স অনেক ভালো লেগেছে সপ্তর্ষির শিক্ষাগুরু যার হাত ধরে স্কুল পড়ুয়া সপ্তর্ষি আজকে এত সুন্দর গান উপহার দিচ্ছে সেই জেন মিসের জন্য আমরা একটা করতালি চাইব এবং আমি খেয়াল করেছি শিক্ষার্থী এবং শিক্ষাগুরুর যে সুন্দর একটি সমন্বয় এবং সম্পর্ক থাকা দরকার তাদের মাঝে এটি রয়েছে বলেই সপ্তর্ষি আজকে এই ভরা মজলিসে তার পারফরমেন্স করতে পারছে আমাদের শিক্ষাক্ষেত্রে যদি শিক্ষক শিক্ষার্থীর এরকম সম্পর্ক হতো আমরা অথবা আমাদের সন্তানরা হয়তো আরও এগিয়ে যেত তবে যে দৃশ্যটি গ্রিন রুমে বসে আমাকে বেশি বিচলিত করছে সেই দৃশ্যটি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না গ্যালারিতে বসে এই অনুষ্ঠানের শুরু থেকেই যিনি একবারও চেয়ারে বসেননি দাঁড়িয়ে পুরো অনুষ্ঠানটি দেখছেন সপ্তর্ষির মা মাসুদা লুনা এখনো একবারও চেয়ারে বসে প্রিয় সন্তানের জন্য মায়ের ভালোবাসা আমরা করতালি দিয়ে অভিনন্দিত করতে চাই আমরা চলে যাচ্ছি আরেকটি পরিবেশনায় অনেক ধন্যবাদ আপনাদের জল ছবি রঙ
অনেক ধন্যবাদ আজকে আমরা বন্ধু নিয়ে গান শুনলাম আবৃত্তি শুনলাম এবং আমরা যারা চেতনা পরিচালনা পরিষদে আছি আমরা আটজন আমরা সবাই কিন্তু বন্ধু আমরা সবাই এসএসসি 90 ব্যাচের বন্ধু এবং আমি বিশ্বাস করি আজকে এই গ্যালারিতে এসএসসি 90 ব্যাচের সবচেয়ে বেশি বন্ধুরা আছে বন্ধুরা তোমরা কি আছো আমি একটু ইয়েস শুনতে চাই অসংখ্য ধন্যবাদ আসলে বন্ধুরা শুরুতেই আসে আর শেষেই যায় তারাই আসলে বন্ধু আজকে গানের একটি বিষয় আমাকে খুব মুগ্ধ করেছে আপনারা খেয়াল করেছেন কিনা জানি না সপ্তর্ষির ঠিক পেছনে পেছনে আরো চারজন শিল্পী দাঁড়িয়েছিলেন ব্যান্ড মিউজিকের ভাষায় হারমোনাইজ বলে একটা কথা আছে হারমোনাইজ করা গান গাওয়ার চেয়ে কঠিন আমি বিস্মিত হয়ে লক্ষ্য করেছি পেছনে দাঁড়ানো চারজন এত সুন্দরভাবে ইকুয়ালি হারমোনাইজ করছিলেন এটি নিঃসন্দেহে সপ্তর্ষির গুরুর কাজ একটি অসাধ্য সাধন করেছেন এবং এই গানের সৌন্দর্যকে শতগুণ বাড়িয়ে দিয়েছেন যারা ব্যাক ভোকালে ছিল সেই চারজন শিল্পীর জন্য আমি একটি করতালি আশা করছি প্রিয় মানুষের সান্নিধ্য পেতে আমরা কত কিছুই না করি কত ভাবেই না আমরা মনের গহীনে লুকিয়ে থাকা আকুতি প্রকাশ করি প্রিয় মানুষের প্রতি গভীর ভালোবাসার অসাধারণ প্রকাশ নিয়ে এবার গান গাইতে আসছে সপ্তর্ষি ও তার দল ধন্যবাদ
অসাধারণ একটি পরিবেশনা দেখলাম যদিও আজকে নাচের কোনো সুযোগ নেই আমার মনে হয় এরকম একটি গানে একটু নাচা যেত আমাদের যদি এখানে সেরকম কোনো সুযোগ নেই তবে আমি মনে মনে একটু নেচেছি গানটার সাথে কারণ যে পায়ের তাল দিচ্ছিল অটোমেটিক একটু তাল এসে যাচ্ছিল আপনাদের কেমন লেগেছে থ্যাংক ইউ এদিকে মনে হয় সপ্তশীর বন্ধুরা আছে কিছু সাউন্ডটা সেরে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আসলে বন্ধুদের সাউন্ডটা বোঝা যায় আমার শুরু থেকে ডাউট হচ্ছিল যে এদিকে কিছু একটা আছে স্পেশাল কোনো সুপার পাওয়ার আছে তো সেটি আমরা প্রমাণ পেয়ে গেলাম আর আজকে যারা যন্ত্র সঙ্গীতে রয়েছে অসাধারণ বাজাচ্ছে এরকম একটি আবহে যেরকম মিউজিক আমরা আশা করি ঠিক সেরকম একটি এক্সেলেন্ট পারফরমেন্স তারা করছে আমাদের যন্ত্রী ভাইদের জন্য একটা করতালি আশা করছি অনেক ধন্যবাদ আপনাদের কাছ থেকে আমি মানে আপনারা এই শুরু থেকে এই পর্যন্ত আমাকে একবারও নিরাশ করেননি আপনাদের যথার্থ জানিয়ে দিচ্ছি আজকের এই পুরো অনুষ্ঠানটি চেতনা টিভি থেকে সরাসরি লাইভ হচ্ছে যদিও আপনাদেরকে আমরা হয়তো লাইভে খুব একটা দেখাতে পারিনি তবে লাইভ চলছে আপনারা চাইলে পরবর্তীতে চেতনা টিভি সার্চ করে এই অনুষ্ঠানটি দেখতে পারবেন লাইক কমেন্ট করতে পারবেন শেয়ার করতে পারবেন এবং আগামীতেও চেতনা টিভির সাথে থাকবেন সেই প্রত্যাশা আমরা করছি এবার আমরা চমৎকার একটি আবৃত্তিতে চলে যাচ্ছি আমাদের প্রিয় একটি চরিত্র নিয়ে গ্রামের চরিত্র নিয়ে একটি চমৎকার আবৃত্তি নিয়ে আসছেন আমাদের প্রিয় আবৃত্তি শিল্পী আব্বাস ফারুক আমার মেয়ের বন্ধুরা খুব চিল্লাচিল্লি করলো আমার বন্ধুরা বসে আছে কিছু বুঝলাম না চিল্লাচিল্লি করো জোরে জোরে ধন্যবাদ আমাদের ছোটকালের পাঠ্য বই একটা কবিতা খুব নাম করা আমাদের পল্লী কবি জসীমউদ্দিনের কবিতা রাখাল ছেলে রাখাল ছেলে রাখাল ছেলে বাড়িতে ফিরে যাও বাঁকা গায়ের পথটি পেয়ে কোথায় চলে যাও ওই যে দেখো নীল নোয়ানো সবুজ ঘেরাটা কলার পাতা দোলায় চামর শিশির ধোঁয়ায় পা সেথায় আছে ছোট্ট কুটি সোনার পাতায় ছাওয়া সাঁজ আকাশে ছড়িয়ে পড়া আবির রঙের নাওয়া সেই ঘরেতে একলা বসে ডাকছে আমায় মা সেথায় যাব ও ভাই এবার আমায় ছাড়ো না রাখাল ছেলে রাখাল ছেলে আবার কোথায় থাও পূব আকাশে ছাড়লো সবে রঙিন মেঘের নাও ঘুম হতে আজ জেগে দেখি শিশির ঝরা খাসে সারা রাতে স্বপন আমার মিথিল রোদে হাসে আমার সাথে করতে খেলা প্রভাত হাওয়া ভাই শস্যে ফুলের পাপড়ি নারী ডাকছে মরে তাই চলতে পথে মটর সুটি জড়িয়ে দুখান পা বলছে ডেকে গায়ের রাখাল একটু খেলে যা সারা মাঠে ডাক এসেছে খেলতে হবে ভাই সাজের বেলা কইব কথা এখন তবে যাই রাখাল ছেলে রাখাল ছেলে সারাটা দিন খেলা হে যে বড় পাড়া বাড়ি কাজ আছে যে মেলা কাজের কথা জানিনে ভাই লাগল দিয়ে খেলি নিয়ে দি ধানের খেতে সবুজ রঙের চেলি শস্যে বালা নুইয়ে গলা হলদে হাওয়ার সুখে মটর বনে খুবটা খুলে চুমু দিয়ে যায় মুখে ঝাউয়ের ঝাড়ে বাজায় মাসি পৌষ পাগল বুড়ি আমরা সেথা চষতে লাগল মুর্শিদা গান জুড়ি খেলা মোদের গান গাওয়া ভাই খেলা লাগল চষা সারাটা দিন খেলতে জানি জানি নেকো বসা সারাটা দিন খেলতে জানি জানি নেকো বসা জানি নেকো বসা জানি নেকো বসা আমাদের সমাজে এই নগরে একটি চরিত্র আমরা সবাই জানি চিনি সেটি হলো ফেরিওয়ালা কত রকমের ফেরিওয়ালা সমাজে রয়েছে কত কিছুই না তারা ফেরি করে বেড়ায়
কিন্তু আজ এমন একজন ফেরিওয়ালার গল্প আমরা এখন শুনব কবিতার ছন্দে যার কাছ থেকে আমরা হয়তো কিছুই নিতে চাই না হয়তো বা নেয়ার প্রয়োজনও নেই কারণ সেই ফেরিওয়ালা সম্ভবত আমাদের ভেতরেই বসবাস করে আসুন না কবিতার ছন্দে সেই ফেরিওয়ালার গল্প শুনি ধন্যবাদ আমার খুব প্রিয় কবিতা হেলাল হাফিজের ফেরিওয়ালা মাল্টিকালার কষ্ট আছে কষ্ট নিবি কষ্ট ঘরের কষ্ট পরের কষ্ট পাখি এবং পাতার কষ্ট দাড়ির কষ্ট চোখের বুকের নখের কষ্ট একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট প্রেমের কষ্ট ঘৃণার কষ্ট নদী এবং নারীর কষ্ট অনাদর ও অবহেলার তুমুল কষ্ট ফুল রমণী ভালোবাসার ফুল নেতাদের জনসভার হাইড্রোজেনে দুটি জোকার নষ্ট হবার কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট দিনের কষ্ট রাতের কষ্ট পথে এবং পায়ের কষ্ট অসাধারণ করুণ জারুর কষ্ট ফেরিওয়ালার কষ্ট কষ্ট নেবে কষ্ট আর কি দেবে আমি ছাড়া আসল শোভন কষ্ট কার পুড়েছে জন্ম থেকে কপাল এমন আমার মতো কজনের আর সব হয়েছে নষ্ট আর কি দেবে আমার মতো হৃষ্ট পুষ্ট কষ্ট কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট হরেক রকম কষ্ট আছে কষ্ট নেবে কষ্ট কষ্ট নেবে কষ্ট কষ্ট নেবে কষ্ট আমরা কষ্ট নিতে চাই আমরা আনন্দ চাই আমরা সুস্থ বিনোদন চাই আমাদের কষ্টগুলো বিলীন হয়ে যাক নির্মল আনন্দের মাঝে আমাদের কষ্টগুলো হারিয়ে যাক প্রিয় মানুষের ভালোবাসার মাঝে আমরা আর কষ্ট চাই না কষ্টের ফেরিওয়ালাদের আমরা মঙ্গল গ্রহে পাঠিয়ে দিতে চাই সেখানে গিয়ে তারা কষ্ট নিয়ে গবেষণা করুক এই পৃথিবীকে আমরা বাসযোগ্য করতে চাই সুখী মানুষদের জন্য আজকে চেতনার এই আয়োজনে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি চেতনা রূপালী সন্ধ্যার আহ্বায়ক আমাদের প্রিয় বন্ধু মাকসুদ আলোনাকে ধন্যবাদ জানাই চেতনা ইভেন্ট প্যানেলের সুযোগ্য সদস্য বিশিষ্ট কথাসাহিত্যিক রাজু পারভীন
এবং চেতনা পরিচালনা পরিষদের সদস্য যারা এই অনুষ্ঠান বাস্তবায়নে আমাদের সাথে আমরা একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছি। ধন্যবাদ জানাই আমাদের বন্ধুদের, আমাদের প্রিয় মানুষদের যারা এই দীর্ঘ সময় আমাদের সাথে আছে। আমরা মনে করি আপনাদের এই উপস্থিতি সুস্থ সংস্কৃতির পক্ষে একটি জোরালো স্লোগান, একটি সমুচ্চারিত শক্তি। আজকে আমরা গান, আবৃত্তি, নৃত্য এই তিনটির একটি চমৎকার মেলবন্ধন করার চেষ্টা করেছি এবং প্রোগ্রাম পরিকল্পনায় ছিলেন আমাদের প্রিয় গুরু, সঙ্গীত গুরু জেনিস। আমরা এখন আরেকটি গানে চলে যাচ্ছি। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ। পৃথিবীর সবচেয়ে দামি শব্দগুলোর একটি হল ভালোবাসা। ভালোবাসা লিখতে বাংলা বর্ণমালার চারটি বর্ণের প্রয়োজন হয়। আর এই ভালোবাসাকে যদি আমরা ইংরেজিতে অনুবাদ করি, শব্দটা আমরা সবাই জানি, লাভ। মজার ব্যাপার হলো লাভ শব্দটি লিখতে ইংরেজি বর্ণমালার চারটি লেটার আমাদের প্রয়োজন হয়। তবে চারটি নয়, ভালোবাসা নিয়ে এবার আমরা একসাথে পরপর তিনটি কবিতার আবৃত্তি শুনব। ধন্যবাদ আপনাদের সবাইকে। একটি ভালোবাসার কবিতা, একটি রফিক আজাদের, একটি আমার স্ত্রী মাকসুদা লুনার, আরেকটি আমার নিজের। এই তিনটা কোলাস করে পড়ছি। প্রথম কবিতা, ভালোবাসার সংজ্ঞা, রফিক আজাদের। ভালোবাসা মানে
দুজনে পাগলামি পরস্পরকে হৃদয়ের কাছে টানা ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেওয়া বিরহ বালুতে খালি পায়ে হাঁটাহাঁটি ভালোবাসা মানে একে অপরের প্রতি খুব করে ঝুঁকে থাকা ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি বৃষ্টির একটানা ভেতরে বাহিরে দুজনের হেঁটে যাওয়া ভালোবাসা মানে ভালোবাসা মানে ঠান্ডা কফির পেয়ালা সামনে অবিরল কথা বলা ভালোবাসা মানে শেষ হয়ে যাওয়া কথার পরেও মুখোমুখি বসে থাকা এবার আবৃত্তি করছি কাজী মাকসুদা লোনের কবিতা ভালোবাসার ডায়েরি ডায়েরি আমার কাছে একটা সাদা ক্যানভাস যখন যা মনে আসে তাই লিখি যখন যার সাথে প্রেম হয় তার ছবি আঁকি শিশুকালে বাবার মুখ মায়ের চুল কৈশোরে লাল চুড়ি ২৫ পয়সার আইসক্রিম যৌবনে কবির হিমরূপা পরিণত বয়সে নবজাতকের মুখ এরকম অনেক ছবি এঁকেছি এখনো এঁকে চলছি দুঃখ কষ্ট হতাশা ছাড়া সুন্দর জীবনের ছবি প্রিয় বন্ধু সাদা মেঘ নেই চাচ্ছা কিংবা গাছের ছায়া ভালোবাসি ডায়েরি বেঁচে আছি ভালোবাসায় বেঁচে থাকব প্রতিদিন ভালোবাসার আশায় বেঁচে থাকব প্রতিদিন ভালোবাসার আশায় একটা অদ্ভুত মিল পেলাম আমি ভালোবাসার কবিতা পড়তে পড়তে বর্তমানে জনপ্রিয় রোমান্টিক হিরো জিয়াউল ফারুক অপূর্ব এসে হাজির তার মানে এত সুন্দর করে সবাই জন্য হাত তুলে যাচ্ছে ঠিক সে সময় এসেছে এবার সে তার ভাইয়ের কবিতা শুনবে আবৃত্তি করছি কবিতা তোমার যত কষ্ট জীবনটা আসুন ক্ষণিকে এখানে বয়ে চলে প্রশান্তি হিমে হাওয়া এখানে কষ্টের পরিমাণ থাকে একদম শূন্যের কোথায় তবে তবে এই এতটুকু জীবনে এত কষ্ট কেন তোমার এর উৎসটা আসলে কোথায় মানুষ হিসেবে জন্ম নেওয়াটি কি কষ্টে নাকি মানুষ হিসেবে নিজেকে স্বাধীনভাবে প্রকাশ করাটাই তোমার কষ্টে এই যে চারিদিকে এত এত ভালোবাসা বিলিয়ে দিচ্ছ এর প্রতিদান কোথায় তোমার ভালোবাসা কি কষ্টের কাজ না ভালোবাসার প্রতিদান হিসেবে কষ্ট পাওয়াটাই তোমার কষ্টে অসংখ্য কষ্টের মাঝে তুমি ডুবে আছো আমি তোমাকে কষ্টের মাঝখান থেকে তুলে ধরব যারা তোমাকে কষ্ট দেয় আমি তাদের কষ্ট দেব তাদের বোঝাব কষ্ট পেতে কেমন কষ্টে তাদের বোঝাব কষ্ট পেতে কেমন কষ্টে অনেক ধন্যবাদ আমরা আসলে বিশেষ করে প্রথম কবিতাটা ভালোবাসার চমৎকার একটা প্রশিক্ষণ ছিল আশা করি আপনাদের সামনে কাজে লাগবে বা এখনই কাজে লাগাতে পারেন আমরা খুবই আনন্দিত আমাদের অনুষ্ঠানের আজকে চেতনা রূপালী সন্ধ্যা এবং উত্তরাধিকারের এই চমৎকার আয়োজনের প্রধান অতিথি আমাদের বহুকাঙ্ক্ষিত তারকা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমরা তাকে স্বাগত জানাই চমৎকার একটি করতালির মাধ্যমে
আমার মনে হয় করতালিটা আমার জন্য দিয়েছেন তার জন্য না তারটা আরো জোরে হওয়ার কথা ছিল আমি একটু লুনাকে মঞ্চে ডেকে নিতে চাই তাকে একটু শুভেচ্ছা জানাবো তারপরে আমরা তাকে কিছুক্ষণ আমাদের সাথে রাখবো আশা করি আপনি আমাদেরকে কিছুক্ষণ সময় দিবেন প্রভাই সবাইকে সালাম জানাই আয়াস আর সেটা হচ্ছে যে ও ভুলে গেছেন আসলে মানে ঈদের আনন্দের মধ্যে ছিলাম ভেবেছিলাম যে আজ শুক্রবার একটু যানজট একটু কমার মধ্যে হতে পারবো কিন্তু এটি বোকামি ছিল আজকে থেকে আরো অতিরিক্ত যান যার কারণে দেরির জন্য দুঃখ প্রকাশ করছি আমাকে ক্ষমা করবেন যে আমি আপনাদের মাঝখানে দেরিতে উপস্থিত হলাম থ্যাংক ইউ একটু ফুল দিয়ে ওনাকে শুভেচ্ছা জানাতে চাই তারপর আমরা ওনাকে আবার গ্যালারিতে সংগ্রহ করার জন্য অনুরোধ করবো অনেক ধন্যবাদ আমরা আসলে এখান থেকে আমরা কিছু শিখলাম মনে হয় আপনারা কিছু শিখতে পেরেছেন আসলে অ্যাপোলজি করাটা কিন্তু অনেক বড় একটা বিষয় এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় অনেক সময় আমরা করি না বা করতে চাই না বা এটি করার প্রয়োজন মনে করি আমরা অপূর্ব ভাইকে ধন্যবাদ জানাই তিনি আসলে নিজে থেকে মঞ্চে এসে অ্যাপোলজি করলেন চাইলেন আমরা তাকে ধন্যবাদ জানাই তার জন্য একটা করতালি হবে উনি থাকবেন অনুষ্ঠানের শেষ ব্যক্তি যাওয়া পর্যন্ত উনি থাকবেন অতএব আমরা ওনার সাথে ছবি তুলব আমরা উনি আমাদেরকে সময় দেবেন আমরা আশা করি আমরা এখন গানে চলে যাব সপ্তর্ষি অপেক্ষা করছে ধন্যবাদ একটা স্পেশাল পরিবেশনা Thank you.
আমাদের প্রিয় মানুষ, আমাদের ভালোবাসার মানুষ, আমরা একটু পরে তার কথা শুনব। তার আগে আজকে আমাদের চমৎকার কিছু নাচ পরিবেশন করেছে সেই নৃত্যশিল্পী, তার সম্পর্কে কিছু বলতে চাই। নৃত্যশিল্পী নওশীন আফরিন, তার ডাকনাম তিতলি। 6 বছর বয়স থেকে নওশীন ছায়ানটে নাচের অনুশীলন শুরু করে, সেই থেকে উদ্যোধি সে তার নাচের গুরু বেলায়েত হোসেনের সান্নিধ্যে ভরতনাট্যমের তালিম নিচ্ছে। এছাড়াও বিদেশে স্বনামধন্য শিল্পীদের তত্ত্বাবধানে অনুষ্ঠিত বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণ করে সে তার মেধার স্বাক্ষর রেখেছে। তার মধ্যে গুরুজি চন্দ্রশেখর অন্যতম। আমরা নওশীন আফরিনের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এখন নওশীন যে নৃত্য পরিবেশন করবে সে নাচের বিষয়টিও খুব মজার, তার বিষয়টি ফাঁস করে দিতে চাই না। এমন একটি গান, তার সাথে নাচ সত্যি আমাদের হৃদয়ে ঢেউয়ের সঞ্চার করবে, আর সেই ঢেউয়ে ভাসতে ভাসতে কখন যে নাচটি শেষ হয়ে যাবে হয়তো আমরা টেরই পাব না। আসুন তাহলে উপভোগ করা যাক। ধন্যবাদ। কেমন লেগেছে?
আমি আর লুনা একটু হালকা করলাম আর কি ওর সাথে আপনারা দেখতে পান না অবশ্য তো যাই হোক আমাদের একটি আনন্দ পর্ব রয়েছে এখন এই মুহূর্তে আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আহ্বায়ক চেতনার অন্যতম সংগঠক কবি লেখিকা এবং সংগঠক মাসুদা লুনা তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমি মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি চেতনার অ্যাডমিন বিশিষ্ট কথা সাহিত্যিক এবং উদ্যোক্তা আজুবা পারভীনকে ইউটিউব মাঝে মধ্যে প্রায়ই দেখি ইউটিউবে বিভিন্ন প্রোগ্রাম দেখি তো প্রোগ্রাম দেখতে দেখতে একদিন হঠাৎ দেখলাম একটা লাইভ অনুষ্ঠান হচ্ছে কোনো একটা জেলায় সম্ভবত ঢাকায় না ঢাকার বাইরে এবং সেখানে একজন অভিনয় তারকা উনি গান গাচ্ছিলেন ইনস্ট্রুমেন্টের সাথে এবং তার গান এবং তার পারফরমেন্স আমি একেবারে মুগ্ধ হয়ে অবাক হলাম আমার কাছে মনে হয়েছে অভিনয়ের চেয়ে কোনো অংশে কম নয় সেই শিল্পীটি ছিলেন আজকের অপূর্ব আমাদের প্রিয় তারকা আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন আমি এটা দূরবর্তী সংকেত আপনাদের কাছে পৌঁছে দিয়েছি এই মুহূর্তে আমরা মঞ্চে আপনাদের করতালির মধ্য দিয়ে মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের প্রিয় অতিথি অপূর্ব এবং তাকে ফুল দিয়ে বরণ করবে আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত আহ্বায়ক মাসুদা লুনা করতালিটা একটু চলতে থাকবে আমার অনুরোধ থাকবে আমাদের প্যানেল মেম্বারদেরকে আমি আসবো একটু ডেকে নেবো দুপাশে আমাদের সবাই মিলে আমরা তাকে ফোনটা দিয়ে শুভেচ্ছা জানাতে চাই এদিকে লিটন এদিকে মিল্লা চলে আসো এদিকে আমরা সব মালা তুমি আমরা একটু সবাই একসাথে দাঁড়াবো হ্যাঁ এলোমেলো করবো না একসাথে দাঁড়ালে ছবিটা ভালো হবে সবাই একটু করতালি দিয়ে আমরা তাকে শুভেচ্ছা জানাতে চাই আমরা অপূর্বকে একটু উত্তরীয় পরিয়ে দিতে চাই আর আমাদের একটা উপহার আছে উপহারটা একটু নিয়ে আসার জন্য অনুরোধ করছি এখন লুনা উত্তরীয় পড়িয়ে দিচ্ছে আমি একটু পরিচয়টা বলে দিলে মনে হয় ভাবি দেবরকে পড়ালে কেমন লাগে সেটা একটু দেখে নিন সবাই লুনা এবং অপূর্বের সম্পর্ক হচ্ছে ভাবি এবং দেবর আমার মনে হয় সেরা জুটি আর সেরা জুটির জন্য একটা সেরা তালি হওয়া উচিত আমাদের চেতনা একজন প্যানেলের পক্ষ থেকে আমরা একটি উপহার তুলে দিতে চাই ভ্যানিটি ব্যাগ নাও ওটা ভ্যানিটি ব্যাগ নিয়ে গেলে আরো সমস্যা হতে পারে আমরা তাকে আজকে আসলে বই উপহার দিচ্ছি আচ্ছা উনি একটা কথা বলেছেন যে বইটা আপনি একটু যদি মন উন্মোচন করেন আমরা দেখতে পারবো ভেতরে কি হয়েছে চেয়ে পারেন লাইভে দেখছি চেতনা টিভিতে লাইভ হচ্ছে আমাদের বিশ্বকদের গল্পের সবগুলো সংকলন প্রায় সবগুলো সংকলন আছে এখানে একটু আমরা আপনি যদি দেখান আমাদের বন্ধুরা একটু দেখবে অনেকগুলো একটু হাতে নেই আমরা একটু করে তাহলে মনে হয় সবার হাতে একটু একটা দিলে আরো ভালো হবে শেফালি তুমি ফ্রন্ট পেজটা সামনে দাও আমরা একটা মরুভূমি করছি এখানে বিশ্বকদের গল্পের সবগুলো সংকলন আছে আজু বাবার দিনে লেখা একটা বই আছে এবং এরই মধ্য দিয়ে আমরা চেতনা পরিবারের পক্ষ থেকে আমাদের প্রিয় তারকা শিল্পী অপূর্ব এবং শিল্পী না আমি তাকে শিক্ষকও বলতে চাই কারণ আজকে উনি কিছু কাজ করেছেন এখানে এসে যেমন ফুলটা নিজে গিয়ে রেখে এসেছেন এটা আমি কখনো কোনো অতিথিকে করতে দেখিনি তো এরকম একজন অনন্য মানুষ আসলেই অপূর্ব কোনো সন্দেহ নেই আমরা এই আয়োজনের সময় দিয়ে একজন আমরা একটু চেতনা পরিবারের জন্য ওনার কাছ থেকে কিছু শুনবো তার আগে লুনা কিছু বলো সবাইকে ধন্যবাদ সবাই দেখছে খুব আনন্দে আছে সেটা নিশ্চয়ই আমার কথা শোনার জন্য নয় অপূর্বর জন্য আজকে শেষ আকর্ষণ আমাদের জিয়াউল ফারুক অপূর্ব আমার ছোটবেলা খুব একটা কথা মনে পড়লো ছোটবেলা না মানে আমার যখন বিয়ে হয় আমি শ্বশুর বাড়িতে আসি বন্ধুরা অনেকবার বলে দিল যে আমি এই পরিবারের
ধন্যবাদ
আমরা এই ফটো সেশনের মধ্য দিয়ে চেতনার প্যানেলকে বিদায় দেব স্টেজ থেকে, কারণ আমরা উত্তরাধিকার পরিবারকে আমরা একটু বরণ করব। ধন্যবাদ আমাদের প্যানেল মেম্বারদেরকে আমি বিদায় দেবো, শুধু বন্ধুরা স্টেজে থাকবে, বাকিদেরকে আমি বিদায় দিয়ে দিচ্ছি। এখন আমি তোমাদেরকে বিদায় দিচ্ছি, আবার দেখো শেষে। এই মুহূর্তে আমি আজকে উত্তরাধিকার পরিবারের সদস্য যারা আজকে এই পরিবেশনা ছিল, আমরা তাদেরকে একটু শুভেচ্ছা জানাবো। আমাদের সম্মানিত অতিথির হাত দিয়ে তাদেরকে আমরা একটু বরণ করে নিতে চাই। প্রথমেই উত্তরাধিকার, প্রথমে আমি ডেকে নিচ্ছি আমাদের ছোট্ট সোনামণি সপ্তর্ষিকে। সপ্তর্ষি তুমি মঞ্চে চলে এসো, আমরা শিশুদেরকে একটু অগ্রাধিকার দিতে চাই। সপ্তর্ষি তোমরা দুজন দুপাশে দাঁড়িয়ে যাও। আমাদের দুই মাকে আমরা দিলাম। এখন চেতনার পক্ষ থেকে আমাদের চেতনার ধন্যবাদ। উত্তরাধিকারের সবচেয়ে কনিষ্ঠ সদস্য কিন্তু বসে আছে, আমাদের প্রিয় আয়াস, আয়াস বাবুকে ডাকতেছি আমি, এবং আমার মেজ ভাই তপু, তপু আমার বোন নুপুর, আমার ভাইরিয়া টিপু ধ্রুব, অতিথি অপূর্ব, আমাদের সপ্তর্ষি মামানিকে বরণ করে নিচ্ছে ফুল দিয়ে। এবার নৌশিনকে বরণ করে নিচ্ছে আমাদের সম্মানিত অতিথি, নৌশিনকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। আমরা একটু করতালি চাইব আপনাদের কাছ থেকে। এবং আমাদের প্রিয় আব্বাস ফারুক ভাইকে এবার বরণ করে নিচ্ছে আমাদের প্রিয় অপূর্ব ভাই। আব্বাস ভাই শুরু থেকেই চেতনার পাশে আমাদের সাথে সবসময় আমাদেরকে অনুপ্রাণিত করে আসছেন, আমরাও তাকে ধন্যবাদ জানাই। লুনা কিন্তু জায়গা পায়নি, আব্বাস ভাই কিন্তু বাসার সমস্যা হয়ে যাবে, জায়গাটা লুনাকে একটু দেয়া হোক। এবার উত্তরাধিকার পরিবারের পক্ষ থেকে আব্বাস ফারুক ভাই আমাদের প্রিয় অতিথিকে বরণ করে নিচ্ছেন। আমি আমাদের লুনার ছোট বোন রুজুফা আমিনকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি। আরেকটা আমার ভাবনা আনন্দকে ভুলে গেছিলাম, এতবার পেরিয়ে গেছে। একটা অ্যানাউন্সমেন্ট আছে, আমরা কিছু তরুণ যুবক, তরুণ বন্ধুরা, আমরা একটা ছোট্ট কফি হাউস দিচ্ছি। তো এটা মহপুরে হবে, হয়তো বা আস্তে আস্তে আমরা সেটাকে অন্য পর্যায়ে নিয়ে যাব, চেইন শপে নিয়ে যাব। আমাদের
ছয় বন্ধু আগামী সেপ্টেম্বর মাসে সেই কফি হাউস এট ঢাকা ওপেন করব আমরা ইনশাআল্লাহ সেখানে আপনারা গরম বিভিন্ন ফ্লেভারের গরম কফির ঘ্রাণ পাবেন স্বাদ পাবেন এবং তরতাজা হবেন এবং জুস পিওর জুস পাবেন শুধু তাই না যে মহিলাদের প্রিয় ফুচকা চটপটি পচানা হ্যাঁ এবং অন্যান্য জিনিসপত্র আমরা পাবেন তো আমি অপূর্বকে অনুরোধ করব আমরা যখন সেপ্টেম্বর মাসে সেটা ওপেন করব অবশ্যই সে আসবে সে সেটা ওপেন করবে এবং আমার যে ছয় বন্ধু মিলে আমরা যে এই প্রথম ছোট পরিসরে কফি হাউসটা তৈরি করছি তাদের ভাবি সহ ডাকছি আমরা ছোট্ট একটা ফুল দিয়ে কফি হাউসের ঢাকার পক্ষ থেকে অপূর্বকে দিব আপনারা যদি কফি খেতে চান আসলে জোরে একটা তালি দিলে ভালো হয় স্পেশাল ডিসকাউন্ট থাকবে মনে হয় এখন আমাদের জেন মিসকে ফুল দিয়ে বরণ করে নেবেন আমাদের সম্মানিত অতিথি জেন মিসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি আজকে চমৎকার সঙ্গীত পরিচালনা করেছেন অসাধারণ একটি প্রতিভা আমার কাছে মনে হয়েছে আসলে তাকে আগে যতটুকু দেখেছি আজকে বিস্মিত হয়েছি জেন মিসকে এখন ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন আমাদের সম্মানিত অতিথি আজকের অনুষ্ঠানের সঙ্গীত পরিচালক অপূর্বকে কিছু আমার খুব একটা প্রিয় গান আমি এই গানটা খুব শুনি সেটা হলো ওরে নীল দরিয়া এই গানটা আমার ছোট ভাইকে অনুরোধ করছি সেটা আমি একটু গিয়ে শোনাই Oh,
Hello.
বন্ধু জাভেদ নাসির কি করে রাখছি বাংলাদেশে সর্বোচ্চ রক্তদাতা জাভেদ নাসির জোরে তালি দি তিনি আমাদের প্রিয় অতিথিকে ব্যাট পরিয়ে এখন অভিনন্দন দিতে বলছেন আর প্রিয় দর্শক আপনাদের জন্য আমার একটা ঘোষণা আছে একটু সবাই বসবেন প্লিজ আমরা আমি একটু কথা বলবো আপনাদের সাথে আমি অপূর্ব ভাইকে বলেছি যে আমাদের দর্শকরা যারা আগ্রহী তারা আপনার সাথে ছবি তুলতে চায় কি করতে পারে তো উনি আমাকে একটা পরামর্শ দিলেন যে আমি সবার সাথে ছবি তুলব যদি ওনারা গ্রুপে গ্রুপে আসেন যদি বেশি কল হয় তাহলে তোলা যাবে না তো আপনারা কি আমাকে একটু সহযোগিতা করবেন আমি একটু অপূর্ব ভাইকে স্টেজের মাঝখানে চলে আসলে ওরা ভালো হয় তাহলে ছবিটা সুন্দর হবে এলোনা তুমি একটু হেল্প করো আর কেউ যাবেন না আমরা আপনাদের জন্য সামান্য আপ্যায়নের ব্যবস্থা করেছি আমাদের বন্ধু নিক্সনকে দেখতে পাচ্ছি প্রিয় দর্শক আমরা একটু শৃঙ্খলার সাথে ছবি তুলব যারা ছবি তুলেছি তারা একটু জায়গা ছেড়ে দেবো আমাদের বন্ধু ফৌজিয়া আজকে আমাদের বন্ধু সোহেল রানার জন্মদিন বন্ধু জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আমাদের আব্বাস ভাইকে দেখতে পাচ্ছি দর্শকদের মাঝে উনি আছেন